সম্পত্তির ন্যায্য পাওনা দাবি করায় শরিকসহ গ্রামবাসীর উপর হামলা, মারধর ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে আব্দুল সোবহান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার শাখারিপাড়ার বাসিন্দা মৃত কদম সর্দারের ছেলে। ভুক্তভোগীদের অভিযোগ, আব্দুল বাসেত সর্দার ও অন্যান্য ভাইদের সম্পত্তি দীর্ঘদিন ভগ দখল করে আসছিলেন সোবহান সর্দার। ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে বললে নানা তালবাহানায় এড়িয়ে যান। এ নিয়ে কয়েক দফায় সালিশ বৈঠক করে সমবণ্টন করে দিলেও সেটি মানেন না সোবহান সর্দার। উল্টো ছেলে ফারুক হোসেনকে নিয়ে ভাইদের উপর হামলা মারধর করার পাশাপাশি ভাতিজা ও ভাতিজি জামাইয়ের নামে মামলা দিয়ে হয়রানি করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। হ্যাঁ, অবশ্যই, এটা আপনার মনে করেন যে ভাই বেরেদা, আত্মীয় স্বজন, ভাই চাস্ত ভাই চাচা, তারপরে আপনার মনে করেন যে এরা সবাই তো একসাথে থাকবে, এরা কিসের জন্য ভিন্ন হবে, এরা কিসের জন্য ভিন্ন হবে? অবশ্যই যার যেটুক হিস্যা, যার যেটুক অধিকার সে সেটুক পাক, যার যেটুকু অংশ সে সেটুক নির্ভুলভাবে কোনো রকমের ঋণা রাখে সেটা পাক, আমরা এটাই চাই। আর জমিদারি একালি দিলে আর পছন্দ হয় না, সে খালি ভালো চলবি, খালি ভালো মন চলবি, আর 40 বছর 30 বছর আগে সে আর ইয়ে আছে, আর বাঘ যুগ আছে, সে বাঘ উল্টি মুটি লিবি, ওই ইলি দর বাটর কত দর রয়েছে, শালিশ দর গাঁর লোক পুরান করানি, সেই থানার ইলেন তো থানার পুলিশ আসিয়ে একটা জমির ওই বাঘ ধরে করার জরিমানা দিয়ে সে তা মানে না, মার মারবি আসে দরকার লাগাই এক কথা করি পারে। তিনজন আমরা মানি কিন্তু কো একাই মানে না, না মানার পরিপ্রেক্ষিতে উনি চলে যায়, চলে গেলে পরে যায় উনি আবার কেস করে, কেস করলে পরে আমরা সেই হাজিরা দেই, হাজিরা দেওয়ার পরে সেখান থেকে ইউনিয়ন বোর্ডে কেসটা ট্রান্সফার করে, তখন ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান স্বয়ং আসে, আসার পরে উনি একটা আমিন দেয়, আর একটা আমিন, দুইটা আমিনের মাধ্যমে এই জমিগুলি বণ্টন হয়, কেস করে আমাদের নাম এককারে মানে বিনা অপরাধে আমাদেরকে নাম দিয়েছে, এলাকার সবাই জানে এবং সাক্ষীও আছে এবং স্বয়ং চেয়ারম্যান সাহেব নিজেই সাক্ষী যে যেহেতু আমি মাফি দিয়েছি এই জমি, আর সেই জমিয়ে লেগে ও এরকম কেন কেস দিল। তো আসলে আমরা একটা সম্মানী ব্যক্তি, আমরা ব্যবসা বাণিজ্য করে খাই, আমাদের নিজেরও একটা মান সম্মানের প্রশ্ন আছে, তো সেই কারণে আমরা এর বিচার চাচ্ছি। শুধু ভাই মৃত আব্দুর রহিম, বাসেদ ও জুলুম সর্দার বা তাদের পরিবারের উপর নয়, একই রকমের নির্যাতন ও হয়রানি করছেন কাকিলা খালিগ্রামের আজিমুদ্দিন ও তেলিগ্রামের আসলাম মৃধাকে। টাকায় সোবহান সর্দারের জমি কট নিয়েছিলেন আজিম, জমি নিয়ে নিলেও কটের টাকা ফেরত দেয়নি, উল্টো মামলা দিয়ে হয়রানি করেছেন বলে অভিযোগ তার। তারই হয়রানি থেকে বাদ যায়নি গ্রামের প্রধানরাও, তাদের নামে মামলা দেওয়ার নজির আছে সোবহান সর্দারের বিরুদ্ধে। এদিকে প্রায় 20 বছর আগে সোবহান থেকে 9% জমি ক্রয় করেন টেলিগ্রামের আসলাম মৃধা, কিন্তু জমি রেজিস্ট্রি না করে দিয়ে উল্টো নানা হুমকি ধামকি দিচ্ছেন। জমি রাখছি, কট রাখছি, টাকা না দিয়ে আমার নামে বিভিন্ন 20 ফরম হয়ে আছে, গায়ে দান পুরাইছি, গলায় ছুরি ধরেছি, হ্যান ত্যান নামতে হুমকি বর্তমান দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতেছে, আলো অবস্থা করতেছে। জমি রাখছি, সেই জমিটা রেজিস্ট্রি করে যায় না, না দেওয়ার পর আমাকে হুমকি দেয়, হুমকি দেওয়ার পর আর দিচ্ছি না, টাকা পয়সা দিছি এই 20 বছর যাবত, মানে কোনোদিনও ওই টাকা বাবদে যে জমি খাই খেলে সে পর্যায়ে রাখা হয় সে বাবদে কোনোদিনও যায় নাই, যে এই বছর বছর যে টাকা দিতে হয় সে টাকা চাইতেও যায় নাই কোনোদিনও, কারণ ওই জমি তো আমাকে তাই বিক্রি করা হয়েছে, আমরা কিনেছি, আমরা টাকা দিছি, আমার টাকা দিয়ে জমিটা ক্রয় করছি, ক্রয় করার পরে আজ এতদিন চলে আসে কিন্তু রেজিস্ট্রি হচ্ছে না জমিটা। আপনার কাছে আমার দাবি, অতি তাড়াতাড়ি আমাদের জমিটা রেজিস্ট্রি করে দেওয়া হোক। মামলাটা সমাদর্শ হওয়ার জন্য সবাই চেষ্টা লিছি, উনি কারোর কথা মানে না, রাহে না, এই সোবহান সাহেব যেহেতু একবার্লায় দুইবার মামলা দিলে এলাকার প্রধানগণ নামে দেয়, এলাকার ছেলেপেলের নামে দিচ্ছে কট জমি রাহার জন্যে, টাকাটা রিটার্ন দিয়ে দিলেই তো হয় সোবহান সাহেবের, সোবহান সাহেব তো আসলেও মানতেছে না। এদিকে মিথ্যা মামলায় হয়রানি থেকে মুক্তির দাবি করেছেন ভুক্তভোগীরা, তবে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মামলার তদন্তকারী কর্মকর্তা আতাইকুলা থানার এসআই মিজানুর রহমানের। মামলাটি তদন্তাধীন আছে, তদন্ত শেষে ওই জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।